হ্যালো ফ্যান্স, আমি স্টার ওয়াসিম খান। আপনারা তো আমার আগে অনেক ভিডিও দেখেছেন, আপনাদের কাছে করে অনেক ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আপনারা আমার ভিডিও দেখবেন প্লিজ, আর আপনারা লাইক লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যত পারবেন ভিডিওগুলো আমার একটু ছড়াবার ব্যবস্থা করবেন, একই অপরকে শেয়ার করবেন। আজ বন্ধু আমি আপনাদের জন্য একটা খুব সুন্দর বাংলা শাড়ি নিয়ে এসেছি। তার আগে আমি সাইডে শোনার আগে আপনারা কাজ করুন, যারা নতুন চ্যানেলে আমার তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ঘন্টাটা বাজিয়ে দিন। তো দাদা আমি সাইডে বলছি, পিয়া পিয়া করে আমি হয়ে গেছি ব্যস্ত, পিয়ার জন্য আমার জীবনে কি কষ্ট, পিয়া তো বুঝলো না আমার মনে দুঃখ, পিয়াকে কি মানা করেছে তোমার ওই খালা, চাই না তোর মতন মেয়ে, তুই এখান থেকে পালা 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 কি দাদা, রাইট? এরকম মেয়ে চাই যে যে বুঝে না আমাদের কষ্ট, সে অন্যের কথা শুনে পাই, কি আর বলবো, আর আমি তো বলেই দিলাম এখান থেকে পালা 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 পালা। তো বন্ধুগণ আমাদেরকে আমার ভিডিও আশা করি ভালো লাগবে আর অনেকই লাগবে। আমি এই মুহূর্তে এখন কোনো ড্যান্স করছি না, যেহেতু আমার শরীরটা ভালো নেই, আমি ড্যান্সিং ভিডিও করবো আর দুদিন পর থেকে আপনাদের জন্য আরও ভালো ভালো ড্যান্স আমি ছাড়ার চেষ্টা করছি, আর আপনারা আমার ভিডিওগুলো স্পষ্টভাবে দেখবেন, আর ভিডিও আমি ছাড়বো খুব পারফেক্টলিভাবে আপনাদের জন্যই। আর যারা বললাম আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টাটা বাজিয়ে দিন। মোবাইলটা একটু আমার পড়ে গিয়েছিলো তাই জন্য সমস্যা একটু প্রবলেম হয়ে গেছিলো। তো ভাই আশা করি সবাই তো ভালো আছো, যে যেখান থেকে দেখছেন, ত্রিপুরা, মণিপুর, আসাম, গুয়াহাটি, বাংলাদেশ, পশ্চিমবাংলা, আর কি বলবো ভাই। তো চারিদিক থেকে তো আমার ফ্যান্সরা আমাকে বলছে, তো আপনারাও প্লিজ যারা নতুন আমাকে একটু সহযোগিতা করো, আমার ইউটিউবটাকে একটু ফলোসটা বাড়াবা ভাই, আমাদের জন্য আমি তো সব কিছুই করছি, আর আমি যতটা পারবো আপনাদের জন্য আগামী পরবর্তীতে আমার ভিউজটা বেড়ে গেলে, বা ভিউজ নয় আমার সাবস্ক্রাইবটা বেড়ে গেলে আমি শর্ট ফিল্ম বানাবো, আর শর্ট ফিল্ম বানানোর জন্য আমি অপেক্ষায় আছি। তো আমাদের জন্য আর কী বলবো, বলার কথা নাই, আজ তো এইটুকু বললাম। আপনাদেরকে হয়তো আশা করি শাড়িটা আমার ভালো লেগেছে, আমি শাড়িটা আরেকবার বলছি তখন ভালো লাগবে। পিয়া পিয়া করে আমি হয়ে গেছি ব্যস্ত, পিয়া পিয়া করে আমি হয়ে গেছি ব্যস্ত, পিয়ার জন্য আমার জীবনে কি কষ্ট, পিয়া 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 বুঝলো না আমার মনে জ্বালা, পিয়া বুঝলো না আমার মনে জ্বালা, তোমায় কি মানা করেছে তোমার ওই খালা, চাই না তোর মতন মেয়ে, তুই এখান থেকে পালা 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 কি দাঁড়া, রাইট বলছি না? তো এখান থেকে আমার ভিডিওটা এখান থেকে বানানো শেষ করলাম দাদা, তো আশা করি ভালো লাগবে। আমি স্টার ওয়াসিম খান, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্টার ওয়াসিম খান। আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন। তো দাদা আজ এইটুকুই, পরবর্তী ভিডিও কাল। হ্যাঁ আশা করি আপনারা তো সবাই ভালো, আর কি বলবো।